হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরানুল হক। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব একটি ছোট্ট ভিডিও, যে ভিডিওতে আমি একটি কমেন্টের উত্তর দিব। অর্থাৎ একজন ছোট ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আসলে হ্যাভার ঘোষণাপত্র দলিল আসলে কী, হ্যাভার ঘোষণাপত্র দলিল কী এটা বলার আগে আমি কে সেটা পরিচয় দিতে চাই। আমি মিরপুর সাব রেজিস্ট্রি অফিসে, অর্থাৎ আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে 10 বছর যাবত কাজ করি, অর্থাৎ দলিল লেখার পেশায় আছি। এই পেশাতে আমি 10 বছর যাবত কাজ করতেছি, তাই আমার অনেক অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সগুলোই আমি আপনাদের সামনে শেয়ার করব। আমাকে ওই ছোট ভাই প্রশ্ন করেছিল, কমেন্ট করেছিল ভিডিওর নিচে যে হ্যাভার ঘোষণাপত্র দলিলটা আসলে কী কীভাবে করতে হয় ইত্যাদি ইত্যাদি। তো প্রথম থেকেই শুরু করি যে কতগুলো দলিল হয়, সেই দলিলের মধ্যে হ্যাভার ঘোষণাপত্র দলিলটা আসলে কী। আমরা তো বিভিন্ন ধরনের দলিল করে থাকি, যেমন ধরেন কবলা বা সাপ কবলা, কেউ কেউ খোশ কবলা বলে। তো খোশ কবলা দলিল, হ্যাভার ঘোষণাপত্র দলিল, দানপত্র দলিল, প্লেন দান দলিল, দানের ঘোষণাপত্র দলিল, মর্গেজ দলিল, আম্মুক্তার দলিল, এরকম বিভিন্ন টাইপের বিভিন্ন দলিল হয়, আওয়াজনামা দলিল, বন্টননামা দলিল, তো ইত্যাদি ইত্যাদি দলিল হয়। তো এর মধ্য থেকে হ্যাভার ঘোষণা দলিলটা আসলে কী স্পেসিফিক শুধু সেটাই আপনাদের সামনে আজকে আলোচনা করব। হ্যাভার ঘোষণাপত্র দলিল হচ্ছে সেই দলিল যা রক্তের সম্পর্কের বা খুব নিকট আত্মীয়দের মধ্যে আদান প্রদান, জমির আদান প্রদান হয়ে থাকে, অর্থাৎ কেউ দিলে অথবা কেউ নিলে এই হ্যাভার ঘোষণাপত্র দলিল করতে হয়। খুব নিকট এবং ক্লোজ ব্লাড কানেক্টেড হতে পারে, যেমন পিতা তার সন্তানদের, অর্থাৎ পুত্র হতে পারে, কন্যা হতে পারে, সন্তানদের এই হ্যাভার ঘোষণাপত্র দলিল করে দিতে পারে। অর্থাৎ যাকে আমরা দান বলি, নিঃস্বার্থভাবে দান বলি যাকে, অর্থাৎ স্ত্রীকে, সন্তানকে, মাকে, বাবাকে, নানাকে, নানিকে, অথবা নানা নানি তার নাতনি নাতিকে ইত্যাদি ইত্যাদি ব্যক্তিবর্গ, দাদা তার নাতি নাতনিকে, নানা নানি তার নাতি নাতনিকে, নাতি নাতনি তার নানা নানি বা দাদা দাদিকে, পিতামাতা তার সন্তানদের, সন্তানাদি তার পিতামাতাকে। তো এরকম রক্তের কানেক্টেড কিছু সম্পর্ক আছে যাদের মধ্যে এই দলিলটা সম্পাদন হয়ে থাকে। এই দলিলের রেজিস্ট্রি খরচ খুব বেশি লাগে না, অল্প কিছু সামথিং রেজিস্ট্রি খরচ লাগে নামমাত্র। অর্থাৎ নিজেদের দলিল, অর্থাৎ নিজেদের জমি, অর্থাৎ পিতার জমি তার পুত্রকে দিতে এই দলিলটি করতে হয়, সম্পাদন করতে হয়। আর খোশ কবলা দলিল রেজিস্ট্রি করতে হয় তখন অন্য কোনো বাইরের থার্ড পার্টি বা থার্ড কোনো ব্যক্তির কাছ থেকে যদি ক্রয় করা হয়, খরিদ করা হয়, সেক্ষেত্রে এই খোশ কবলা দলিল রেজিস্ট্রি করতে হয়। খোশ কবলা দলিল শুধু ক্রয়ের বিক্রয়ের ক্ষেত্রে, আর হ্যাভার ঘোষণাপত্র দলিল শুধু নিকট কানেক্টেড, ব্লাড কানেক্টেড বা নিকট আত্মীয়র কাছ থেকে জমি অল্প খরচে গ্রহণ করার জন্য আমরা হ্যাভার ঘোষণাপত্র দলিল করে থাকি। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাভার ঘোষণাপত্র দলিল কী, কেন করতে হয় এবং কোন কোন মানুষ বা নিকট আত্মীয় বা ব্লাড কানেক্টেড মানুষের মধ্যে করতে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম তথ্যমূলক ভিডিওর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করবেন, বেলটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে এরকম তথ্যমূলক নতুন ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি এই ভিডিওতে কোনো সমস্যা থাকে বা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি অবশ্যই দরকার পুনরায় আরেকবার দেখুন, তারপরে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন। তা না হলে আমি ডিসক্রিপশনে আমার ফোন নম্বর দিয়ে দেব, আমার ফোনে ফোন করেও আপনি দলিল জমি দেওয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য আপনি নিতে পারেন, টিপস নিতে পারেন, সাজেশন নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে পর্যন্তই ধন্যবাদ।